ছাত্রীকে কুপ্রস্তাব দেবার অভিযোগে পূর্বপাড়ার বাসিন্দা এক শিক্ষকের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো স্কুলের ছাত্রছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদে অভিযুক্ত এক স্কুল শিক্ষকের বাড়ির সামনে প্রতিবাদে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। অভিযুক্ত শিক্ষককে অন্যত্র বদলি করবার দাবিও তোলেন তারা। পরিস্থিতি সামাল দিতে পরে পুলিশ তাকে আটক করে বনগাঁ থানায় নিয়ে আসে। শনিবার বিকালে বনগাঁ থানার পূর্বপাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক বনগাঁর একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত বিজ্ঞানের শিক্ষক। দীর্ঘদিন ধরেই এই শিক্ষকের বিরুদ্ধে নানান ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তার মধ্যে অন্যতম স্কুলের ছাত্রদের প্র্যাকটিক্যালে নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে টিউশন করতে বাধ্য করা। এই অভিযোগের থেকেও বেশ কিছুদিন ধরে আরও মারাত্মক হয়ে উঠেছে ছাত্রীদের বিভিন্ন রকমভাবে কুপ্রস্তাব দেওয়া, কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো কখনো ফোন করে ছাত্রীদের উত্তক্ত করার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। তার কর্মকাণ্ডে লজ্জিত তার সহকর্মীরাও। শুক্রবার দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে নোংরা ভাষায় অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ছাত্রী বিষয়টি তার সহপাঠীদের সাথে শেয়ার করে। এরপর তার সহপাঠীরা সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপ তৈরি করে। সেখানে আজ শনিবার বিকেল পাঁচটায় অভিযুক্ত শিক্ষকের বনগাঁর পূর্বপাড়ার বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হওয়ার আবেদন জানানো হয়। সেই আবেদনে সাড়া দিয়ে প্রচুর ছাত্রছাত্রী অভিভাবকেরা বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, বনগাঁর গৌরবময় স্কুলের অঙ্গন থেকে ওই শিক্ষককে অবিলম্বে অন্যত্র বদলি করা হোক, তা না হলে ওই শিক্ষকের কারণে এই বিদ্যালয়ের গৌরব নষ্ট হবে। শুধু ছাত্রী নয়, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন এক মহিলা মেকআপ আর্টিস্ট। ওই শিল্পীর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় শিক্ষক তার কর্মকাণ্ডের সাথে যুক্ত অন্যান্যদের বিভিন্ন সময় অশালীন প্রস্তাব ও মন্তব্য পোস্ট করেন। আমি মেকআপ আর্টিস্ট বনগাঁতে, তো উনি আমার বাড়িতে আমার ভাইপোকে পড়াতে আসতেন, ঠিক আছে। সেখানে এসে আমার মডেলদেরকে উনি দেখতেন এবং প্রত্যেক মডেলকে ফেসবুকে সার্চ করে সেখান থেকে উনি বাজে বাজে অফার করতেন, এমনকি টাকার অফারও করতেন, ঠিক আছে। নিজের ওয়াইফের নামে উল্টোপাল্টা কথা বলে তাদেরকে মলেস্ট করার চেষ্টা করতেন এবং মানে রীতিমতো তাদেরকে দেখে একটা বাজে অঙ্গভঙ্গি এবং ফেসবুকে বাজে মেসেজ, কুপ্রস্তাব দেওয়া, টাকার প্রস্তাব দেওয়া, যারা সেখানে তার মেয়ের বয়সে, ঠিক আছে। সেখানে ওনাকে অনেকবার করে আমরা বুঝিয়েছি, আমরা বলেছি, প্রতিবারই ওনার একই কথা যে এগুলো হয়ে থাকে, ঠিক আছে। এবং হ্যাঁ, ভিডিও কলে বাজে বাজে মানে আপনার অঙ্গভঙ্গি করে তাদেরকে দেখানো, এগুলো অনেকের সাথে হয়েছে। অভিভাবকদের অভিযোগ, প্র্যাকটিক্যালে নম্বর কম দেওয়ার হুমকি দিয়ে এক প্রকার জোর করেই তার কাছে টিউশন পড়তে বাধ্য করেন শিক্ষক। এমনকি কয়েকজন অভিভাবিকাকেও প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দিনের পর দিন এমন ঘটনা চলতে থাকায় তার বিরুদ্ধে একটু একটু করে ক্ষোভ জমা হচ্ছিল। এদিন তার বহিঃপ্রকাশ ঘটে। পরিস্থিতি সামাল দিতে পরে বনগাঁ থানার পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যা বলে দাবি করেছেন ওই শিক্ষক। কথা হয়েছে, এখন যে মেয়েটার সাথে কথা হয়েছে ও আমার ছাত্রী, আমার কাছেই পড়তো। কিন্তু ঘটনা হচ্ছে যে কথা দুতরফেই হয়েছে, কিন্তু একতরফে ওই পোস্টটাকে ডিলিট করে দিয়ে পুরো আমার কথাগুলোই, হ্যাঁ আমার কথাগুলোই রেখে দিয়েছে আমার। ঘটনা হচ্ছে যে দোষ তো কিছুটা অবশ্যই হয়েছে, যেহেতু ছাত্রী সুলভ আমার দু একটা কথা বলাটা দোষই হয়েছে, কিন্তু ওটা দুপক্ষরই মানে ও আমাদেরকে ওইভাবেই বলেছে। সভ্যসাচী ভট্টাচার্য ও দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।